হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, রমজানে শরীর সুস্থ রাখার উপায়। মাহের রমজান সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজন সুস্থ শরীর, আর তাই নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবারের রুটিন। এছাড়াও রমজানের প্রতিটি রোজা সুস্থ ব্যবস্থায় পালন করতে প্রয়োজন রুটিন মেনে চলার একনিষ্ঠতা। আপনাদের রমজানের রোজা সুস্থ সবল দেহ নিয়ে পালনের জন্য রইল কিছু টিপস। এক, শরীর চর্চার সঠিক সময় হচ্ছে ইফতারের ঠিক পূর্বে, তাই ইফতারের ঘন্টা দুয়েক আগে নিজের শরীর চাঙ্গা রাখতে করুন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম। দুই, কম শারীরিক পরিশ্রম লাগে কিন্তু উপকারী এমন অ্যাক্টিভিটিস বেছে নিন, যেমন আধা ঘন্টা করে নিয়মিত সময় হাঁটাহাঁটি করা। তিন, ভারী ব্যায়ামের প্রয়োজন নেই, এতে করে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং পরবর্তীতে কিছু দিনের রুটিন ব্যায়ামে ব্যাঘাত ঘটতে পারে। রুটিন বজায় রাখার জন্য যতটুকু ব্যায়াম করা যায় তা করুন। চার, যদি ব্যায়ামরত অবস্থায় মাথা ব্যথা করে অথবা দুর্বল অনুভব করতে থাকেন, তবে সাথে সাথে ব্যায়াম থেকে সেদিনের জন্য বিরতি নিন। পাঁচ, আপনি শারীরিকভাবে পারফেক্ট থাকলেও মনে রাখবেন রমজানের রোজা আপনার দেহকে কিছুটা দুর্বল করে দিতে পারে, আর তাই পুষ্টিকর খাবারের মেনু তৈরি করবেন। ৬, রমজানে অবশ্যই সেহরি করবেন নিয়মিত। সেহরিতে আমিষ জাতীয় খাবারের চেয়ে শর্করা জাতীয় খাবার বেশি থাকলে সারাদিনের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাবেন। অতিরিক্ত পেট ভরে খাবেন না, যথেষ্ট পরিমাণে পানি পান করবেন, সম্ভব হলে দু একটা ফল রাখবেন সেহরির মেনুতে। ৭, দাবদাহের দিনগুলোতে দুপুরে যতটা সম্ভব বাইরে না থাকার চেষ্টা করবেন। বৃষ্টি হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন, ভিজে সর্দি কাশি হলে তা রোজা রাখার অন্তরায় হতে পারে। ৮, ইফতারের গোগ্রাস খাবার খাবেন না, হালকা খাবার দিয়ে শুরু করুন, পানি জাতীয় খাবার বেশি করে খান, ঘণ্টাখানেক সময় নিয়ে ইফতার করবেন না, অতিরিক্ত খাবার থেকে বিরত থাকুন, ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। ৯, চা কফি পান না করাই মঙ্গল, এতে করে দেহে পানি শূন্যতা দেখা দিতে পারে। চা কফির স্থলে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পান করুন। ৭, বাজারে আম কাঁঠাল লিচু সহ বাহারি ফলের সমারোহ, স্বাস্থ্যসম্পন্ন ফল দিয়ে সাজাতে পারেন ডেজার্টেড মেনু। ১১, পানির কোনো বিকল্প নেই, ঘুমানোর আগে অন্তত ৮ গ্লাস পানি পান করবেন, যেন পানি শূন্যতা দেখা না দেয়। ১২, ইফতারের পর 15 থেকে 20 মিনিটের জন্য বাইরে হেঁটে আসতে পারেন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।